আগামী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 2-1 জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এস এম সুমনের প্রতিবেদন। গত 25 এপ্রিল থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে গরমের তীব্রতা কিছুটা কমেছে। শুক্রবার থেকে দেশের কোথাও কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত সারা দেশে বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় এই দেশের প্রত্যেকটা বিভাগে অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। রোববার থেকে এই বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে, এবং এই প্রবণতাটা দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছুটা বেশি বৃদ্ধি পাবে। একই সাথে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।